সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের মাঝে শেয়ার করব বিশ্বে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের জবানবন্দি অদৃশ্য শত্রুর তাণ্ডবে গত তিন মাস ধরে নাজেহাল গোটা বিশ্ব দেশহারা বিশ্বের শক্তি দর দেশের রাষ্ট্রপ্রধানরাও সাধারণ মানুষের মনে মৃত্যু ভয়ের কাপড়ি ধরেছে ক্রমশই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিলের শাড়ি আক্রান্তের সংখ্যা ঝড়ে গতিতে লাফিয়ে বাড়ছে কিন্তু আচার্যের কথা বিশ্বে যিনি প্রথম আক্রান্ত তিনি কিন্তু জীবন যুদ্ধ জয়ী হয়েছেন কে বিশ্বে প্রথম মরণ ভাইরাস আক্রান্ত হয়েছিলেন সে কে যিনি বিশ্বে প্রথম মরণ ভাইরাস আক্রান্ত হয়েছিলেন সম্প্রতি ফাঁস হওয়া এক নথিতেই প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের সম্পর্কে জানা গিয়েছে তিনি হুবই প্রদেশের উহানের হুনান বাজারে বাগদা চিংড়ি বিক্রি করতেন দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে সাতান্ন বছর বয়সী ওই নারীর নাম উই গুইশিয়ান গত বছরের দশই ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন তিনি ঠান্ডা লেগেছে মনে করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন চিকিৎসা চলার মাঝেই ফের বাজারে চিংড়ি বিক্রি করতে শুরু করেন আর তার মাধ্যমেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে চীনের দ্য পেপারের প্রতিবেদককে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে গুইশিয়ান বলে প্রত্যেক শীত আমি ফুলুতে আক্রান্ত হই সে কারণে আমি ভেবেছিলাম এটা সাধারণ ফুলু কিন্তু আমি ক্রমশই ক্রান্ত হয়ে পড়েছিলাম ষোলোই ডিসেম্বর হাসপাতালে ভর্তি হই কিন্তু শারীরিক অবস্থার ক্রমশই অবনতি ঘটতে থাকে চিকিৎসকরাও বুঝতে পারছিলেন না আমার কি হয়েছে কিছুদিন বাদে আমাকে কিছু ইঞ্জেকশন লিখে দিয়ে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় রিলিজ দেওয়া হয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি পরে হাসপাতালে গিয়ে আরও বাড়তি ইনজেকশন দেওয়ার অনুরোধ করি কিন্তু ততদিনে হুনানের আরও কয়েকজন আমার মতোই একই সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছিলেন তারপর ওই উইগুইশিয়ানের কথায় ডিসেম্বরের শেষের দিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় আমাকে একত্রিশে ডিসেম্বর একই সমস্যা আক্রান্ত আরও ছাব্বিশ জনকে পরীক্ষা করেন চিকিৎসকরা তার মধ্যে হুনান তেইশ জন ছিলেন পরে জানতে পারলাম আমি নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি